মহান যোদ্ধা আলেকজান্ডার দ্য গ্রেট ওনার প্রিয় মন্ত্রী সেলুকাসকে বলেছিলেন, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ, দিনে প্রখর রোদ আর রাতে স্নিগ্ধ জ্যোৎস্না হৃদয়ে জুড়িয়া যায়। আলেকজান্ডার ভারত দেশে ছিলেন 300 খ্রিস্টপূর্বে, সেই যুগটি ছিল আর্য সভ্যতার। আর্য সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি এবং তখনকার ভারতের অধিকাংশ মানুষের জীবিকা ছিল কৃষিজীবী। আর্য সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক এবং নগরীকরণের তখনও পর্যন্ত বিস্তার হয়নি। প্রাচীন হরপ্পা এবং সিন্ধু সভ্যতার পরই নগরীকরণ বিস্তার লাভ হয় অখণ্ড ভারতের বিভিন্ন স্থানে। প্রাচীন হরপ্পা সভ্যতার পর শহরীকরণের কাজ দ্রুত হারে বেড়েছিল এবং তারপরে বাড়তি জনসংখ্যার সাথে সাথে সৃষ্টি হতে লাগল একের পর এক শহরের। সেই প্রাচীন কাল থেকে যোগাযোগ ব্যবস্থার জন্য মানুষ নির্মাণ করতে শুরু করলো রাস্তাঘাটের। তখনও পর্যন্ত খুঁটিনাটি প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ধীরে ধীরে পণ্যের ব্যাপক উৎপাদনও শুরু হতে লাগল। ক্রমে বেড়ে উঠল মানুষের ক্রয় ক্ষমতাও, যার ফলশ্রুতিতে ব্যাপক মাত্রায় বস্তুর অবশিষ্টাংশ ক্রমাগত বাড়তে থাকে। মানুষ স্বাদ নিতে লাগল আধুনিকতার এবং প্রবেশ করল এক আধুনিক দুনিয়ায়। যে দুনিয়ায় তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও বৈজ্ঞানিক চিন্তাধারার আমূল পরিবর্তন দ্রুত গতিতে হয়েছে এবং তা আজও অব্যাহত রয়েছে। শহরীকরণের সাথে সাথে আবর্জনার সংখ্যাও উচ্চ হারে বাড়তে থাকল এবং তার মাঝেই প্রদূষণ দ্রুত বেড়ে ওঠার সমস্যায় পরিণত হল। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে প্লাস্টিক বহুলভাবে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ পদার্থ হওয়ায় বিগত কয়েক শতাব্দীতে প্লাস্টিকের উৎপাদনও ব্যাপক হারে বেড়ে যায় এবং এই প্লাস্টিক ব্যবহারও প্রদূষণের আরেকটি কারণ হিসেবে সর্বত্রই বিবেচিত। ভারতের মতো উন্নয়নশীল দেশে মাথাপিছু বর্জ্য কম উৎপন্ন হলেও সময়ের সাথে সাথে এই বর্জ্যের পরিমাণ বেড়ে গিয়েছে। আমরা যতই পশ্চিমী সভ্যতার দিকে অগ্রসর হচ্ছি ততই আবর্জনার পরিমাণও বেশি হতে চলেছে এবং এর সাথে সাথে প্লাস্টিকের ব্যবহারও কিন্তু বেড়েই চলেছে। আসলে প্রদূষণ নগরায়ণের কারণে হচ্ছে না, বরং আমাদের দেশে মূলত মানুষের মধ্যে সচেতনতার অভাবই এই সমস্যার প্রধান কারণ। প্লাস্টিক সমস্যা আজ এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা অদূর ভবিষ্যতে আমাদের জীবনে খুব খারাপভাবে প্রভাব ফেলতে পারে। একটি অনুমান অনুসারে সারা বিশ্বে প্রতিদিন 25 থেকে 30 মিলিয়ন টনেরও বেশি আবর্জনা উৎপন্ন হয়, যার মধ্যে প্লাস্টিক লুকিয়ে থাকা এক ভিলেনের ভূমিকায় রয়েছে। ধারণা করা হচ্ছে যে আবর্জনা জমিয়ে রাখার এই ধারা অব্যাহত থাকলে আগামী 5 দশকে এর হার প্রায় 5 গুণ বৃদ্ধি পাবে এবং তখন সেটি নিষ্পত্তি করা একটি বিশাল চ্যালেঞ্জের হয়ে দাঁড়াতে পারে। দেখা গেছে যে বেশিরভাগ উন্নত দেশে প্রতিদিন 3 থেকে 5 কেজি আবর্জনার বর্জ্য উৎপন্ন হয়, কিন্তু এই দেশগুলির অর্ধেক দেশ ইতিমধ্যে বর্জ্য অপসরণ নীতি তৈরি করেও নিয়েছে, যার জন্য তাদের আবর্জনার সমস্যা মোকাবিলায় সাহায্য হচ্ছে।
সমীক্ষা বলেছে ভারতে উৎপন্ন মোট বর্জ্যের 50% হলো জৈব বর্জ্য যা থেকে কম্পোস্ট তৈরি করা যায় এবং 30% অংশ পূর্ণ ব্যবহারযোগ্য হয় কিন্তু তারপরও বর্জ্যের উৎপন্নের হার ঊর্ধ্বমুখী তাহলে প্রশ্ন আসে যে আমরা ভুল করছিটা কোথায় আবর্জনা এড়ানো অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে দাঁড়ায় কিছুটা বিশেষ কারণে আর বাকিটা আমাদেরই খামখেয়ালির জন্য আমরা প্রতিদিনই আবর্জনা তৈরি করি পার্থক্য শুধু এই আবর্জনাকে নিষ্পত্তির নীতির মধ্যে কি সেই নীতি চলুন দেখা যাক উৎপন্ন বর্জ্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় গৃহস্থ বর্জ্য শিল্প অথবা কারখানার বর্জ্য এবং বায়োমেডিকেল বর্জ্য গবেষণায় দেখা গেছে যে আমাদের প্রায় 70% কঠিন বর্জ্য আমাদের বাড়ি এবং ব্যবসা কেন্দ্র থেকে আসে 25% আসে শিল্প থেকে এবং 5%-এরও কম আসে হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান থেকে বর্জ্য পদার্থ যে জায়গায় ফেলা হয় অথবা সেখানে এমন এমন অনেক বস্তুও এসে জমা হয় যেটা ডিকম্পোজ না ঘটায় তার মাটির উপরেই থেকে যায় আমাদের মনে রাখতে হবে যে প্লাস্টিকের মতো এমন একটি পদার্থ যা কিন্তু গলে পচে যায় না আমাদের দরকার প্লাস্টিকের ব্যবহার কম করা এবং ব্যবহৃত হওয়া প্লাস্টিককে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া যাতে সেগুলো সাফাই কর্মীদের কাছে সহজে তুলে দেওয়া যায় আপনার এই সামান্য পরিশ্রমের ফলে বস্তুগুলোর রিসাইকেল করাও সম্ভব হয়ে উঠবে এবং এর পাশাপাশি আমরা একটি সুস্থ এবং নির্মল ভারত গঠন করতে সক্ষম হব আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ